বন্ধুরা, পুরো দুনিয়াতে এমন অনেক প্রাণী পাওয়া যায় যাদেরকে আপনারা নর্মালি দেখতে পারবেন না, কিন্তু সেগুলোর ভেতর যদি একটুও কোনো নড়াচড়া হয় তাহলে আপনারা তাদেরকে অবশ্যই চিনে ফেলবেন। এই অ্যানিমেল হলো ইনভিজিবল অ্যানিমেল, যাদেরকে আপনারা খুব সহজে খুঁজতে পারবেন না। আর বন্ধুরা, আপনারা এই ইনভিজিবল অ্যানিমেলগুলোর মধ্য থেকে যে কোনো একটি অ্যানিমেলের নাম শুনেছেন, যারা পানিতে থেকে পানির ব্যাকগ্রাউন্ড অনুসারে তাদের রং বদলায় খুব দ্রুততার সাথে। আর বন্ধুরা, আমাদের দুনিয়াতে এমন একটি ইনভিজিবল মাছ পাওয়া যায় যারা পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট, এবং যে কোনো ব্যক্তি পানিতে এই মাছকে খুঁজতে পারে না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার এমন 10টি প্রাণীর ব্যাপারে বলবো যা আপনাদের চোখের সামনে থেকেও ইনভিজিবল থাকবে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আপনারা অনেক বেশি মজা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। টপ টেনে রয়েছে মিমিক অক্টোপাস। এই অক্টোপাস সমুদ্রে পাওয়া সবচেয়ে ভয়ানক অক্টোপাসগুলোর মধ্যে একটি, কারণ এই অক্টোপাস নিজেকে লুকানোর জন্য আলাদা টেকনিক রয়েছে। এমনিতে এই অক্টোপাস বাদামি রঙের হয়ে থাকে, কিন্তু যখনই সে মনে করে তার আশেপাশে কোনো বিপদ রয়েছে তখনই তাদের রং খুব দ্রুত বদলে ফেলতে পারে। যদি কোনো সবুজ গাছের ওপর বসে যায় তাহলে সে তার রং নিজের ওপরে কপি করে ফেলে। এই অক্টোপাস এমনটা এই জন্য করতে পারে কারণ এর শরীরের ভেতরে আলাদা ধরনের গ্রন্থি পাওয়া যায়, তাদের আশেপাশের রঙে বদলে যেতে সাহায্য করে। আর বলা হয়ে থাকে যখন এই অক্টোপাস রাগান্বিত হয় তখন এই অক্টোপাসের রং অটোমেটিক লাল হয়ে যায়, আর যখন সে ভয় পায় তখন এর রং সাদা হয়ে যায়। আর রিসার্চার্স মনে করেন যে এই অক্টোপাস ঘুমের সময় স্বপ্ন দেখে, কারণ অক্টোপাস ঘুমের সময় রং বদলাতে থাকে। এখন এই ইনভিজিবল কোয়ালিটির জন্য এই অক্টোপাস সমুদ্রে থাকা বড় বড় জীবের থেকে বেঁচে থাকতে পারে। নাম্বার 9 রয়েছে লিফ টেইলড গিকো। জঙ্গলে অনেক ধরনের অদ্ভুত প্রাণী পাওয়া যায়, কিন্তু আপনারা কি কখনো এরকম একটি রেয়ারেস্ট প্রাণী দেখেছেন যারা দেখতে একদম শুকনো পাতার মতো হয়? জি হ্যাঁ বন্ধুরা, আপনার স্ক্রিনে এই এখন যে অদ্ভুত প্রাণীকে দেখছেন, এটি একটি এমন প্রাণী যা দেখতে একটি শুকনো পাতার মতো দেখা যায়। এটি যদি কোনো শুকনো ডালের ওপর বসে যায় তাহলে সেই ডালের ওপরে এই প্রাণীকে খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়ে, কারণ এই প্রাণী তার এই ইনভিজিবিলিটির কারণে তার শিকার খুব সহজেই ধরতে পারে। যে কোনো ছোট কীটপতঙ্গ যদি তার কাছে এসে বসে যায় সে খুব সহজেই তাদের শিকার করে ফেলে, কারণ সে শিকার কিছু বুঝতেই পারে না যে তাদের কাছে শিকার করার জন্য কোনো শিকারী বসে রয়েছে। কোনো মানুষ একে ছুঁয়েও বলতে পারবে না যে এটা কোনো গিকো নাকি কোনো গাছের ডাল বা শুকনো পাতা। এবং বন্ধুরা, এই গিকো যদি কোনো বিপদ সংকেত পায় তাহলে সে গাছের ডালের সাথে এমনভাবে মিশে যায় যে এখানে নেই। নাম্বার 8 রয়েছে ওকে লিফ বাটারফ্লাই। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কোনো শুকনো পাতা নয়, বরং এটি একটি সুন্দর বাটারফ্লাই। এই বাটারফ্লাই একদমই রেয়ার, কারণ এরাও গিকোর মতো শুকনো পাতার মতো দেখতে পাওয়া যায়। আপনারা হয়তোবা এই বাটারফ্লাইকে এর আগে কখনো দেখেননি। যদি আপনি এই বাটারফ্লাইকে দেখেন তাহলে মনে হবে এটা কোনো গাছ থেকে ছড়ে পড়া শুকনো পাতা। এখন আপনারা এই বাটারফ্লাইকে বাইরে থেকে দেখে ভাবছেন হয়তো কতটা বাজে এই বাটারফ্লাই দেখতে, একেবারে অসুন্দর। কিন্তু বন্ধুরা, আসলে এই বাটারফ্লাই অনেক বেশি সুন্দর হয়। যখন সে তার পাখনা খুলে দেয় এর ভেতরের পাখনা অনেক সুন্দর হয়, এবং এই বাটারফ্লাই দুনিয়ার সবচেয়ে রেয়ারেস্ট বাটারফ্লাইগুলোর মধ্যে একটি। একে খোঁজা আর ঘাসের মধ্যে পড়ে যাওয়া সুই খোঁজা একই কথা, কারণ এই বাটারফ্লাই খুঁজতে হলে জঙ্গলে গিয়ে আপনাকে মাটিতে পড়ে থাকা পাতাকে ছুঁয়ে দেখতে হবে, এবং তারপর আপনি সেই প্রজাপতি খুঁজে পাবেন। নাম্বার 7 রয়েছে দ্য রাইট আই ফ্লাউন্ডার। এই মাছ এমন একটি মাছ যা পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট হয়। এই মাছের পেছনের অংশ আপনারা খুব সহজেই দেখতে পারবেন, এবং এই মাছ পানিতে সাঁতার কাটার সময় একে দেখা যেতে পারে। এই মাছ বেশিরভাগ সময় সমুদ্রের গভীরে পাওয়া যায়, তাই এই মাছ এত বেশি ফ্ল্যাট হয়। এই মাছ ট্রান্সপারেন্ট হওয়ার পাশাপাশি নিজেকে খুব সহজেই মাটিতে লুকিয়ে ফেলতে পারে, এবং মাটিতে লুকানোর পরে একে খুঁজে বের করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আর নিজের এই অ্যাবিলিটির কারণে এই মাছ তার শিকার খুব সহজেই ধরে ফেলে, এবং নিজেও সামুদ্রিক জীবের থেকে শিকার হওয়া থেকে বেঁচে যায়। এই মাছ যখন জন্ম হয় তখন সে নিজেই একটিবার লার্ভা আকারে থাকে, এবং অ্যাডাল্ট এজে পৌঁছাতে পৌঁছাতে এর সাইজ বড় হয়ে যায়।
আর সেই সাথে এরা সমুদ্রে সাঁতরাতে সাঁতরাতে ব্যাকগ্রাউন্ডের হিসেবে তার রং বদলাতে পারে। নাম্বার সিক্সে আছে ল্যাপটোসেফালাস। বন্ধুরা, যখন সমুদ্রে কোনো মাছ ডিম পারে তখন সেই ডিমগুলো থেকে বাচ্চা বের হয় এবং তাদের অনেক মুসিবতের মোকাবেলা করতে হয়, যেমনটা অন্য মাছের ভোজন তৈরি হয়ে যাওয়া এবং পাশাপাশি আরও অনেক বিপদ রয়েছে। কিন্তু ল্যাপটোসেফালাস খুব সহজেই এসব থেকে বেঁচে যেতে পারে এবং লুকিয়ে যেতে পারে। এটি একটি সামুদ্রিক মাছের মতোই দেখতে, কিন্তু এটা কোনো মাছ নয়। যখন এরা ডিম থেকে বের হয় তখন এদের অন্য মাছের থেকে কোনো বিপদ নেই, কারণ এর বডি পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট, যার কারণে অন্য কোনো সামুদ্রিক জীব এদের সহজে দেখতে পায় না। এই বাচ্চা ততদিন পর্যন্ত এই অবস্থায় থাকে যতদিন পর্যন্ত এরা নিজেদের রক্ষা করতে পারে। যেমন এরা বড় হতে থাকে তখন এদের শরীর থেকে ট্রান্সপারেন্সি শেষ হয়ে যেতে থাকে এবং এরা পানিতে সহজে ভিজিবল হতে থাকে। এটা এমন একটি সার্ভাইভাল টেকনিক যা তাদের জন্মসূত্রে মিলেছে। নাম্বার ফাইভে আছে সালফা মেজোরি। 2014 সালে একজন মৎস্যজীবী নিউজিল্যান্ডের একটি সাগরে ফিশিং করছিল। তখন সে এমন একটি অদ্ভুত মাছ ধরে যে যার শরীর একদম জেলিফিশের মতো দেখতে এবং ট্রান্সপারেন্ট ছিল। এই মাছ এত বেশি ট্রান্সপারেন্ট ছিল যে সেটা পরিষ্কার পানিতে দেখা একদমই অসম্ভব ছিল। এই মাছ আজকাল সাউদার্ন এশিয়াতে পাওয়া যায়। এই মাছ দেখতে আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার ফোরে আছে পিং গজ উইং গজ স্টিক। বন্ধুরা, দুনিয়াতে এমন অনেক ধরনের ক্রিয়েচার রয়েছে যাদের সাথে গাছের ডালপালাও পাতার রং মিলে যায়। পিং গজ উইং গজ স্টিক ঠিক তেমনই একটি ক্রিয়েচার। এই ক্রিয়েচারের বিশেষত্ব হলো এরা যে কোনো জায়গায় ইনভিজিবল হতে পারে, এবং সেই সাথে এর ভেতরে আরও একটি বিশেষত্ব হলো যখনই এটা কোনো প্রাণী থেকে বিপদ আছে বলে মনে করে তখন সে এমনভাবে অ্যাক্টিং করতে থাকে যে মনে হয় সেটা মরে গেছে এবং তার শরীর দিয়ে কোনো মুভমেন্ট করেন না। এটা সাউথ চায়না, অস্ট্রেলিয়া এবং ম্যাডাগাস্কারে পাওয়া যায়। নাম্বার থ্রিতে আছে গোল্ডেন বাঘ। বন্ধুরা, এই গোল্ডেন বাঘ তো ট্রান্সপারেন্ট নয়, কিন্তু এর শরীরের ওপরের বিভিন্ন অংশ কালারফুল হয় এবং এর প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্ন শিকারী জীবকে দূরে রাখার কাজ করে এবং এই বাঘ থেকে অন্য প্রাণীরাও দূরে থাকতে পছন্দ করে। পুরো দুনিয়াতে এদের অনেক বেশি প্রজাতি পাওয়া যায়। আপনারা দেখতে পাবেন এর উপরে আলাদা আলাদা ধরনের প্যাটার্ন রয়েছে। এরা কাউকে কোনো ক্ষতি করে না এবং এদের কেউ ক্ষতি করতে চায় না। এদের উপরে যদি কোনো আলো পড়ে তাহলে এরা আরো বেশি চকমক করতে থাকে। নাম্বার টুতে আছে সি অ্যাঞ্জেলস। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন একে সি অ্যাঞ্জেল নামে জানা যায়। এই ক্রিয়েচার ঠান্ডা পানিতে পাওয়া যায় আর এদের বেশিরভাগ আটলান্টিক ওশানে দেখা যায়। এরা লম্বায় 2 ইঞ্চি অবধি হয় এবং বেশিরভাগ সময় সমুদ্রের গভীরে থাকে, তাই তাদের দেখতে পাওয়া ততটাও সহজ নয়। এদের 2টি পাখা আছে যার সাহায্যে খুব সহজেই পানিতে সাঁতার কাটতে পারে, সেই সাথে এরা পানির মধ্যে ট্রান্সপারেন্টও হয়। এখন কথা বলবো নাম্বার 1 প্রাণীটি নিয়ে, যা হলো গ্রেট রে ফ্রগ। বন্ধুরা, এটা ফ্রগসের এমন একটি প্রজাতি যারা সাধারণত গাছে থাকতে পছন্দ করে এবং এরা তাদের বডির রং বদলাতে পারে। এরা যে গাছে বসে সেই গাছের প্যাটার্ন এবং রং নিজের শরীরের উপর কপি করে নেয়, যার কারণে বেশিরভাগ প্রাণী এদের দেখতে পায় না। এই ফ্রগ বেশিরভাগ সাউথ ইস্ট আমেরিকায় পাওয়া যায় এবং এই ফ্রগের কালার ব্রাইট গ্রে হয়। এই ফ্রগের সাইজ 2 ইঞ্চি অবধি হয়। আপনাদের এইসব এনিমেলদের মধ্যে বেস্ট কোনটা লেগেছে? এর মধ্যে কোনো এনিমেলকে কি আপনি রিয়েল লাইফে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরও ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিনের জন্য বাই বাই।